অসুস্থ শিক্ষার্থীক শারীরিক শাস্তি, বেত্রাঘাতত গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত ছাত্রী, রংমহল ফুলং প্রাথমিক বিদ্যালয়ত উত্তেজনা, এগারী আঘাতপ্রাপ্ত কণমানি ছাত্রী, ছাত্রীগীর দুভরীর এই আঘাত দৃশ্য অসম্পাদিত রূপত দেখাব নারী। এয়া রংমহল ফুলং প্রাথমিক বিদ্যালয়ের এগারী ছাত্রী। বিদ্যালয়খনের এগারী শিক্ষয়িত্রীর বিরুদ্ধে উত্থাপিত হয়েছে গুরুতর অভিযোগ। এগারী শিক্ষার্থী মিতালী হাজরিকায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীক প্রহরের অভিযোগ। শিক্ষয়িত্রী মিতালী হাজরিকার প্রহরত অসুস্থ হয়ে পড়ে কণমানি ছাত্রীগী। কালি মোর ছালীজনী স্কুলত গল রংমহল ফুলুং প্রাথমিক বিদ্যালয়। কালি ছালটি ইমান বেয়াকে মারিছে ভরিত, তাই আহতে খোজকাড়ি আহিব পড়া নাই, ফুরা ফুরা আহি আছে, কান্দি কান্দি আহি আছে। মই দেখা পালো, দেখা পাই কেনে মোর ইমান বেয়া লাগছে, ইমান বেয়াকে মারিছে, তারমানে ভরি ফাটি ফাটি যাতে তেজ ওলাই গেছে বলে এজনী বাইদেউয়ে আকো মানে কি মলম লগাই দিছে, লগাই দি কেনে ঘর পঠাই দিছে। গাড়ি দিছো, গাড়িত মানে আইছে, গাড়িতো বহি আহিব পড়া নাই। শিক্ষয়িত্রীগৰাকীৰ নাম মিতালী হাজরিকা। আমাক একো জনাই নাই যে বাচ্চাটো একো নাজানে পড়িব, একো আমাক অভিভাবক আমাক একো জনোৱা নাই, নোযোৱা নোৱা কৰি তাৰমানে বাচ্চাটো কেনেকে মাৰিছে জনালে যদি আমি অলপমান গুৰুত্ব দিলোঁ হয়, আমি আমাক একো নজনা কৰি বাচ্চাটোক মাৰিছে। এই ঘটনাৰ পাছতে ক্ষোভিত হৈ উঠে স্থানীয় ৰাইজ। একাংশ ৰাইজে বিদ্যালয়লৈ গৈ জবাবদিহি কৰে বিদ্যালয়খনৰ শিক্ষক শিক্ষয়িত্ৰীক। অভিযোগ অনুসৰি ইয়াৰ পূৰ্বেও শিক্ষাৰ্থীক মাৰপিট কৰাৰ অভিযোগ উত্থাপন হৈ আহিছে মিতালী হাজৰিকাৰ বিৰুদ্ধে। বাইহাটাৰ পৰা নিজামুদ্দিন আহমেদ, অসম লাইভ 24।